আলাইকুম, গুড মর্নিং এভরিবডি। আজকে আমরা অতি প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেটা হলো আমাদের দেহের বেশিরভাগ জায়গা জুড়ে থাকে, সেটা হলো ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হলে, ক্যালসিয়ামের অভাব হলে আমাদের দেহে কী কী ঘটতে পারে, ক্যালসিয়াম কোথায় থাকে, ক্যালসিয়াম কত ভাগ থাকে, সব কিছু আলোচনা করব এবং ক্যালসিয়ামের অভাবে কি রোগ হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা জানি যে ক্যালসিয়াম পর্যায় সারণীর গ্রুপ 2 এর একটি মৌল এবং পর্যায় 4 এর একটি মৌল। এই ক্যালসিয়াম কী কী কাজ করে সেটা আমরা দেখব, যে মানুষের দেহের ভিতরে যতগুলো খনিজ পদার্থ আছে, মেটাল আছে, তার সবচেয়ে বেশি কিন্তু ক্যালসিয়াম থাকে এবং বলা হচ্ছে এটা 2%, এবং সবচেয়ে বেশি পদার্থ কিন্তু ক্যালসিয়ামই আছে। এখন কোথায় কোথায় এটা থাকে আমাকে জানতে হবে, সেটা কোথায় থাকে। হাড়ের ভিতরে থাকে, আমাদের যে মাংস যে হাড়টি আছে সেই হাড়ের ভিতরে থাকে, 90% হাড়ের ভিতরে থাকে। আর থাকে দাঁতেও থাকে, কিন্তু সরাসরি দাঁতে থাকে না, দাঁতের ভিতরে ফসফরাস আকারে থাকে এবং ম্যাগনেসিয়াম আকারে থাকে। ফসফরাস এবং ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সাথে সংযুক্ত থাকে, একসাথে থাকে। দাঁত সরাসরি দাঁতে ক্যালসিয়াম থাকতে পারে না, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের থাকে একসাথে এটা থাকছে। আরেকটা হলো যে এরা কোন কোন মানুষের জন্য এটা বেশি উপযোগী, কত পরিমাণ দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করছি। যেমন বাচ্চাদের জন্য খুব বেশি দরকার, বাড়ন্ত বাচ্চা, হ্যাঁ, যারা 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, হ্যাঁ, এদের জন্য খুব বেশি দরকার। এবং কত দরকার, 500 থেকে 600 মিলিগ্রাম বাড়ন্ত শিশুর জন্য দরকার, 500 থেকে 600 মিলিগ্রাম এদের লাগে। আর প্রাপ্ত মানুষ যারা পূর্ণবয়স্ক তাদের হলো 450 মিলিগ্রাম লাগে, হ্যাঁ, পার ডে, কিন্তু প্রত্যেকটা কিন্তু পার ডে বলছি। তো আমরা এই সবচেয়ে বেশি ক্যালসিয়াম কারা কারা যোগান দেয় সেগুলো আমরা বুঝতে, তার ভিতরে ঢেঁড়স একটা, মনে রাখতে হবে আমাদের ঢেঁড়স একটা। আর বাড়ন্ত শিশুদের জন্য আমরা জানি দুধ বেশি ধার্য করি। এখন কোথায় কোথায় ক্যালসিয়ামের উৎস সেইটা আমরা আপনাদের জানাবো। সেটা হলো ক্যালসিয়ামের উৎস হলো একটা উদ্ভিজ্জ পদার্থ থেকে আসে, একটা প্রাণীজ পদার্থ থেকে আসে। উদ্ভিজ্জ পদার্থ কোথেকে আসে, ডাল থেকে আসে, সোয়াবিন থেকে আসে, ফুলকপি থেকে আসে, বাঁধাকপি থেকে আসে, গাজর থেকে আসে, পালং শাক থেকে আসে, কচু শাক থেকে আসে, লাল শাক থেকে আসে এবং কলমি শাক থেকে আসে। আমাদের মনে রাখতে হবে যে উদ্ভিদ আমরা শাকসবজি থেকে কীভাবে ক্যালসিয়াম পাই, এইসব পদার্থগুলো থেকে আমরা ক্যালসিয়াম পাচ্ছি। সুতরাং এগুলো আপনাদের যাদের ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি আছে আপনাদের মেজারমেন্ট করবেন, ডাক্তারবাবুর কাছে যাবেন, ডাক্তারবাবু যা বলবে পরীক্ষা নিরীক্ষার সাহায্যে দেখবে যে আপনার দেহে 450 মিলিগ্রামের কম আছে, তখন কিন্তু আপনাকে এইগুলো ব্যবস্থা নেবে বা ডাক্তার যা বলবেন তাই শুনতে হবে। আরেকটা হলো যে গর্ভবতী মহিলাদের জন্য সবচেয়ে বেশি লাগে, সেটা কত, 1000 মিলিগ্রাম লাগছে গর্ভবতী মহিলাদের জন্য, 1000 মিলিগ্রাম লাগছে। এখন আমাদের এই প্রাণীজ কোথার থেকে আমরা পাচ্ছি, প্রাণীজ যেমন দুধ থেকে পাচ্ছি, ডিম থেকে পাচ্ছি, ছোট মাছ, ছোট মাছে কিন্তু প্রচুর ক্যালসিয়াম আছে, এবং শুটকি মাছ, ছোট মাছ এবং শুটকি মাছের ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে।
আবার বলছি দুধ, ডিম, ছোট মাছ এবং শুটকি মাছ, এর ভিতরে কিন্তু ক্যালসিয়াম প্রচুর পরিমাণে আছে। তা আমরা যাদের এটার অভাব আছে দেহে, আপনি কিভাবে অভাব বুঝবেন, আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে বুঝতে হবে যে আমার অভাব আছে, আপনি ডাক্তারবাবুর কাছে যাইতে হবে আপনাকে। এরপরে আমরা, এরা ক্যালসিয়াম কি কাজ করে, হাড়কে মজবুত করে। হ্যাঁ, হাড়কে মজবুত করে, হাড় দাঁতের গঠনের জন্য এটা খুবই দরকার, আমাদের যে দাঁত গঠনের জন্য খুবই দরকার এটা। আমাদের দেহের ভিতরে যে রক্ত সঞ্চালন হয়, এই রক্ত সঞ্চালনে কিন্তু সে অনেক কাজ করে। হাটের ভিতরে যে সংকোচন প্রসারণ হয়, সংকোচনের জন্য ক্যালসিয়াম অনেক দরকারি। আরেকটা হলো আমাদের যে নার্ভ আছে, তারপরে টিস্যু আছে, স্নায়ু এবং যে কোষ, পেশিকোষ, স্নায়ু এবং পেশিকোষের যদি আমাদের সঞ্চালন করতে হয়, মুভমেন্ট করতে হয়, তাহলে কিন্তু এইটা বেশি বেশি দরকার। তাহলে আমার রক্ত সঞ্চালনের দরকার, হার্টের সংকোচনের জন্য দরকার, স্নায়ু এবং পেশির সংকোচনের বা সঞ্চালন মানে চলাচল করার জন্য কিন্তু এটা আমাদের ক্যালসিয়াম দরকার হয়। এই ক্যালসিয়ামের অভাবে কি কি রোগ হয় আমরা সবাই জানি, রিকেটস মানে হাড় বেঁকে যায়, হাড় বেঁকে যাওয়াকে বলা হয় রিকেটস রোগ হয় ক্যালসিয়ামের অভাবে। এবং মহিলাদের একটা রোগ দেখা যায়, সেটা হলো অস্টিও ম্যালেসিয়া, অস্টিও ম্যালেসিয়া। এই অস্টিও ম্যালেসিয়া রোগটা হয়, এটা কি হয় আপনার হাড্ডির, আমাদের হাড্ডি মানে বেশিরভাগই তো ক্যালসিয়াম, সেই ক্যালসিয়ামের কাঠিন্য মানে শক্ত হাড় নরম হয়ে যায়। অস্টিও ম্যালেসিয়া যে রোগটা মহিলাদের বেশি হয়, তার মানে এটা আপনার হাড় কাঠিন্য নষ্ট হয়ে যায়, মানে কঠিন অবস্থা থেকে অন্য অবস্থায় চলে যায়, মানে নরম নরম হয়ে যায়। সুতরাং আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে যে আরেকটা জিনিস আমাদের এর অভাবে শিশুদের দাঁত উঠতে কিন্তু দেরি করে, আপনার শিশু দাঁত উঠতে দেরি করছে, আপনাকে ক্যালসিয়ামের অভাব আছে, কি পরিমাণ ক্যালসিয়ামের অভাব আছে আপনি শুধু ডাক্তারবাবুর সাথেই আলোচনা করতে পারবেন, তার সাথে আলোচনা করেই কিন্তু আপনাকে এটা কি পরিমাণ লাগবে সেটা আপনাকে বলতে হবে। আমরা আরেকটা ক্যালসিয়ামের খুব ভালো যোগান দেয় সেটা হলো ঢেঁড়স, ঢেঁড়স কিন্তু ক্যালসিয়ামের খুব ভালো যোগান দেয়। আমি তাও বলে থাকি যে ঢেঁড়স কিন্তু আপনার সবচেয়ে ভালো সবজি, কিন্তু যারা কিডনি পেশেন্ট তাদের জন্য ডাক্তারবাবুর পরামর্শ লাগবে যদি আপনি চান। তা আমরা সামারাইজ করতে যাচ্ছি যে ক্যালসিয়ামের অভাবে আমাদের যেগুলো হয়, ক্যালসিয়াম আমাদের হাড়ের ভিতরে থাকে, দাঁতের ভিতরে থাকে, তারপরে হার্টের জন্য থাকে দরকার হয়, বাড়ন্ত শিশুদের জন্য খুবই দরকার হয়, প্রাপ্তবয়সের জন্য দরকার হয়, এবং গর্ভবতী মহিলাদের জন্য সবচেয়ে বেশি দরকার হয়। কোথায় কোথায় থাকে আমরা বললাম, সবচেয়ে ভালো উৎস আপনাদের হলো ক্যালসিয়াম, দুধ আর ডিম, এবং সবজির ভিতরে ঢেঁড়স আছে, হ্যাঁ, গাজর আছে, ডাল আছে, সয়াবিন, এগুলো আছে। আপনাদের এগুলো বললাম, যাদের ক্যালসিয়ামের অভাব আছে তারা ডাক্তারবাবুর কাছে যাবেন এবং তাদেরকে বলবেন, তারা পরীক্ষা নিরীক্ষা করে আপনার সব কিছু অভাব দূর করে দেবে। মনে রাখবেন যে 50 ঊর্ধ্ব আর যারা, যাদের বয়স, তাদের বন ডেন্সিটি কমে যায়, তখন আপনাদের একমাত্র বন্ধু কিন্তু ডাক্তার, ডাক্তারবাবুর কাছে গিয়ে আপনি বলবেন, আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের এই সকালে, সুন্দর সকালে।